আসসালামু আলাইকুম মাছচাষী ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের আপনাদেরকে একটা মাছের সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দিতে চাই, কারণ আসলে এই বিষয়টা নিয়ে খুব মানুষ বিব্রতকর অবস্থায় আছে এবং ধরা গানকে সরা গান করা হচ্ছে। সেটা হচ্ছে জি3 বা সুবর্ণ রুই মাছের বিষয় নিয়ে আমি একটু স্পষ্ট করে তথ্য আপনাদেরকে দিই। জি3 মাছটা মূলত তৈরি করা হয়েছে পদ্মা, মেঘনা এবং হালদা নদী থেকে ব্রুশ সংগ্রহ করে দীর্ঘ 12 বছর গবেষণার মাধ্যমে। এই কাজটি করেছে বাংলাদেশের দুটো প্রতিষ্ঠান, বাংলাদেশের সরকারি BFRI বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এবং ওয়ার্ল্ড ফিশ। তারা পৃথক পৃথকভাবে এই গবেষণা কার্যক্রম পরিচালনা করে এই মাছটাকে উদ্ভাবন করেছে এবং এই মাছটাকে নাম দিয়েছে জি3 এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মাছটাকে সুবর্ণ রুই বলে আখ্যায়িত করা হয়েছে। দ্বিতীয়ত আসে মাছের গ্রোথ নিয়ে। সিস্টেমটা হচ্ছে, আপনার একটা উদাহরণ দিয়ে পরিষ্কার করি বিষয়টা। যদি আপনারা 100 গ্রামের একটা সাধারণ রুই মাছ চাষ করেন, সঠিক ব্যবস্থাপনায় সঠিক কালচারে, সেটা আপনাদের আশা করা যায় 1 বছরে 1 কেজি, আমরা ধরে নিচ্ছি 1 কেজি, সেই ক্ষেত্রে আপনাদের এই জি3 রুই মাছটি একই ব্যবস্থাপনায় 100 গ্রামের একটি রুই মাছ 1 বছরে 1400 গ্রাম হবে। আর ভিডিও শেষে আপনাদেরকে সেই মাছগুলো দেখাবে, সেগুলো দেখতে কেমন। এখন কথা হচ্ছে এই যে আমি আপনাকে তথ্য দিলাম, সাধারণ রুই মাছের থেকে এটা 40% গ্রোথ বেশি, কিন্তু সাধারণ কিছু মানুষ যারা আসলে এটা বুঝতে পারছে না, তাদেরকে বোকা বানিয়ে কিছু অসাধু বিক্রেতা পোনা ব্যবসায়ী তারা এটাকে বলছে 1 বছরে 3 কেজি হবে, 1 বছরে 3.5 কেজি হবে, 2 কেজি হবে, সব মিথ্যা, ভুয়া ও বানোয়াট। এগুলো বিশ্বাস করে যদি আপনারা তার কাছ থেকে পোনা কেনেন, প্রতারিত হবেন আরও এক জায়গায় যে আসলে সে কি আপনাদের অরিজিনাল মানে মাছটা দিতে পারছে কিনা। কারণ এই জি3 মাছটা কিন্তু লিমিটেড, এটা কিন্তু স্টক লিমিটেড, এটা কিন্তু প্রচুর পরিমাণ মাছ স্টক করার কারণ নেই। এবার আপনার কাছে আপনাদেরকে সে সাধারণ রুই মাছটাকে জি3 বলে চালিয়ে দিচ্ছে। তো আপনার কাছে বিশেষ সুন্দর থাকবে জি3 সম্পর্কে যে তথ্যগুলো আপনাদেরকে দিলাম, এটা সঠিক তথ্য এবং অ্যাকুরেট তথ্য, এতে কোনো ভুল নাই। আপনারা এটা ধরে নেবেন সাধারণ রুই মাছের গ্রোথের তুলনায় জি3 রুই মাছের গ্রোথটা হয় 40% বেশি এবং এই মাছটা দেখতে অরিজিনাল রুই মাছের মতো, কালারটা হয় আকর্ষণীয়। আমি 2020 সালে প্রথম এই মাছটা পেয়েছিলাম পরীক্ষামূলকভাবে, সেই থেকে মাছ চাষ করে আসছি এবং খেতে সুস্বাদু, বাজার দরও খুব বেশি। এখন আপনাকে দেখাবো সেই রুই মাছগুলো দেখতে কেমন। খামারি ভাইরা, এই সেই আপনাদের কাঙ্ক্ষিত সুবর্ণ রুই বা জি3 রুই, এটা আমার নিজের নার্সারি পুকুরের মাছ, এটা সেই অরিজিনাল কাঙ্ক্ষিত আপনাদের, যার জন্য আসলে আপনারা অনেকেই সঠিক মাছ পাচ্ছেন না, তাদের জন্য আমার এই ভিডিও। এটা আমার নিজস্ব নার্সারি পুকুরের মাছ, এখানে প্রায় মাছ আছে আপনার 5 থেকে 7 হাজার, শুধু এই জায়গাটায় আছে সব অরিজিনাল সুবর্ণ রুই বা জি3 রুই। সবাই দেখুন আপনারা, একটু জায়গায় ফেলো, এই দেখুন সে কাঙ্ক্ষিত সেই রুই মাছ। দুই হাতে তোলো, এ ভাই শুধু দেখুন রুই মাছ সব। যদি আপনারা এই মাছ চাষ করতে চান, এই মাছের বৈশিষ্ট্য হচ্ছে এর লেজ মাথা প্রায় সমান সমগোছের এবং দেখতে উজ্জ্বল বর্ণের, চেহারা খুবই সুন্দর, নিচের পাখনাগুলো লাল। এটা আছে আপনাদের সেই কাঙ্ক্ষিত অরিজিনাল সুবর্ণ রুই। এই মাছগুলো চাষ করলে 1 বছরে সঠিক ব্যবস্থাপনায় 1200 গ্রাম থেকে 1500 গ্রাম হবে এই মাছটাই, যেটা আপনারা এখন এই ভিডিও দেখতে পাচ্ছেন। আমরা এই মাছগুলো ডেলিভারি করবো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, যাদের পরিসরে অল্প পরিসর ক্ষুদ্র পরিসরে প্রয়োজন, তারা আমাদের কাছ থেকে মাছগুলো নিতে পারেন। একদম অরিজিনাল খাঁটি ওয়ার্ল্ড ফিশের, ওয়ার্ল্ড ফিশ থেকে নেওয়া অরিজিনাল সুবর্ণ রুই। একটা মাছ আপনাকে দেখাই, মাছটা এটাই দেখুন, নিচের পাখনা লাল। আসলে এ মাছের গায়ে অনেক শক্তি, মানে অনেক বেশি লাফাই। ঠোঁটটা দেখুন কেমন, ঠোঁটটা বেশি লম্বাটে না, উজ্জ্বল বর্ণের। ওকে দাও, ছেড়ে দাও, আস্তে ছেড়ে দাও, আস্তে ছেড়ে দাও, দাও